নবীকে জিন্দা জানে, আমি এরকম নবীকে জিন্দা জানি, নিজের নবীকে হাজার নাজার মানে, আমি এর নবীকে হাজার নাজার মানি, নিজের নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, আমিও আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, নিজের কন্যাকে মিলাদ কে আমি ভালোবাসে, আমি ওর মিলাদ কে আমি ভালোবাসি, নিজের কন্যাকে নিজের জীবনকে উৎসর্গ করে যাওয়ার জন্য প্রস্তুত আছে, আমরাও নিজের জীবনকে উৎসর্গ করে যাওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। অতএব আমরা আজকে হযরতে শাহজাহান কর্মালিশা সুন্নি জামে মসজিদের পক্ষ থেকে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছে আমরা দাবি করব, যে কোনো মুহূর্তে এই বক্তাকে মুক্তি আমরা চাই কি চাই না, জবাব তুমি বলুন চাই কি চাই না। বরুড়া অপটিক্স এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে। ওহাবি বাতিল ফেরকা যারা জীবনে তার সাথে বসতে রাজি নেই, জোরে বলেন আল্লাহু আকবার। কি আলেম দেখেন, দুঃখের সাথে বলতে হয়, আল্লামা আহমদ শফি যেই দলে করো একজন মুরব্বি, 103 মুসলিমের জন্য মুরব্বি, উনি ওহাবি হোক খারিজি হোক ওনার জবাব উনি বলে। কিন্তু সবচাইতে বেশি কষ্ট পেয়েছি যখন ছাত্ররা উস্তাদের বিরোধিতা করে, এটার মতো ব্যাপদুপি দুনিয়ায় তার কিচ্ছু নাই, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন না ঠিক কিনা। ছাত্ররা যখন উস্তাদের সাথে ব্যাপদুপি করে, এটার মতো আর কিছু নাই। শাপলা সত্তরে 2013 সালে 5 মে শাপলা সত্তরে যে অত্যাচার করেছেন, কি নাম দিয়ে? হেফাজত ইসলাম নাম দিয়ে। আমরা দেখেছি বানসুর করেছেন, কোরআনের আয়াত কোরআন শরীফ বিভিন্ন দোকানে লুটপাট হয়েছে, বিভিন্ন কিছু হয়েছে। আমাদের ওই বক্তা তখন ওনার বিরুদ্ধে বলছে, আমরা সারা বাংলাদেশ ওনার বিরুদ্ধে বলি, ওনার অপরাধ কি? হুজুর এই মাত্র ইজ্জত দিলেন, এত বড় হুজুর 130 বছর বয়স, ওনার এই মাত্র ইজ্জত দিলেন, ওনার ওনার বড় দামি কম, ওনার খাচ্ছে তো ওনার বড় দামি বলা লাগে। আমরা সাধারণ একটা দোকানে মিলাদ পড়াইলো, মিলাদের পরে যেটা দেয় এদারে কি করি? আর একটু কথা বলি না ভাই, কি বলি? আজ যে মসজিদে তাবারুক আইছিনি, সফি সাহেব বইলা গেছে, মিলাদ তাবারুক খাওয়া আর পায়খানা খাওয়া, পায়খানা খাওয়া, পায়খানা খাওয়া সওয়াব কমান। নাউজুবিল্লাহ, তো আসতে আইলে তো আর হুজুর মুহাম্মদ দোয়া করতে না, জোরে বলতে হবে, আর একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ, আর দুই হাত তুলে বলেন না নাউজুবিল্লাহ। এত বড় সাহস কিভাবে হয়? তাবারুক মিলাদের তাবারুক যদি পায়খানা হয়, নাউজুবিল্লাহি মিন জালিক, এই জন্য আমরা ঘৃণা করি তাকে, তার তিনি মারা গেছে। আজকে তো এখন সরকারের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারি না, যেহেতু আমি রাষ্ট্রের একজন সঠিক নাগরিক, কিন্তু কিছু কথা না বললে নাও হয়। আমাদের একজন মারা মারা গিয়েছিল, ওনার নাম ছিল শেরেবিল্লাহ কুবায়দুল হকমাইনি, আরেকজন মারা গেছে মাওলানা হাসিনি। এই দুইজনের জানাজার টাইম, একজনের জানাজার টাইম দিছে রাত 12টায়, আরেকজনের জানাজার টাইম দিছে সরকারে রাত 11টায়। কেন? করুণারে রূপ করছে, করুণা যাতে কারো করে না ধরে। কিন্তু সফি হুজুর মারা গেছে, আমরা দেখছি 10 লাখ মানুষ হয়েছে, কারো করে কয় না, আমরা করে করুণা দেব, কারণ জানে এগুলি বাধা দিলে এটি বাংসুর করব, রাস্তাঘাট বাঁধবো, ফিরবো, অত্যাচার করবো, জঙ্গিবাদ করবো, সন্ত্রাস করবো, মামলাত করবো, মানুষদের নির্যাতন করবো, জুলুম করবো। সুন্নিরা হয়েছে নবীর আদর্শের সৈনিক, দুই হাত তুলে বলেন ঠিক কিনা। ইমাম হুসাইন কি কোনো বান্দা সুরা করেছেন? ইমাম হুসাইন কারবালার জমিনে কোনো ভাঙা চুরা করে নাই। আজকে এই মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবের আইডিটাকে হ্যাক করে, একজনে আইডিটাকে হ্যাক করে বলছে বড় হুজুরের বিরুদ্ধে যে জাহান্নামের কি মারা গেছে, এই ধরনের একটা কমেন্ট করছে। হেফাজতে হুজুররা কেস দিয়া আলাউদ্দিন জিয়াদি সাহেবকে গ্রেফতার করে রাখছে। গতকালকে আমরা কুমিল্লা বিশ্বরোড, আমি অদম পাপি সেখানের মধ্যে পরিচালনা করেছি, আমাদের 4 থেকে 5 হাজার আমাদের বিভিন্ন উপজেলা থেকে আমরা লোক আনছি আলাউদ্দিন জিয়াদের মুক্তির দাবিতে। পুলিশ প্রশাসন আপনাদের দোয়া আমাদেরকে একবার বাধা দেয় না, শুধু হুজুর একটা অনুরোধ গায়ের মধ্যে হাত দিয়ে না। আমরা কইছি আমরা এর না ফুস, আমার কা ইসলাম না, আমরা হইছি সুন্নি জামাতের লোক, আমরা কোনো বাংসুরে বিশ্বাস করি না। শান্তি শৃঙ্খলাভাবে 1.5 ঘন্টা অবরোধ করে রেখেছিলাম আমরা গতকালকে, মুক্তি আলাউদ্দিন জিহাদির মুক্তির দাবিতে। উনি আমাদের আত্মীয় স্বজনের কেউ নয়, বন্ধু বান্ধবের কেউ নয়, খোদার কসম নিজের নবীকে জিন্দা জানে, আমি এরকম নবীকে জিন্দা জানি, নিজের নবীকে হাজার না হাজার মানে, আমি এর নবীকে হাজার
মানি নিজের নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, আমিও আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, নিজের কন্যাকে মিলাদকে আমি ভালোবাসে, আমি ওর মিলাদকে আমাকে ভালোবাসি, নিজের কন্যাকে নিজের জীবনকে উৎসর্গ করে যাওয়ার জন্য প্রস্তুত আছে, আমরাও নিজের জীবনকে উৎসর্গ করে যাওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। অতএব আমরা আজকে হযরত শাহ সৈয়দ করমানিশা সুন্নি জামে মসজিদের পক্ষ থেকে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছে আমরা দাবি করব, যে কোনো মুহূর্তে এই বক্তাকে মুক্তি আমরা চাই কি চাই না, জবাব তুলে বলুন চাই কি চাই না। তার কারণ কি? একটাই কারণ শুধু, আমাদের সুন্নিকে বাঁচানোর জন্য, আমাদের অন্য কোনো কিছু নয়। আমাদের চার দিন না দোয়া পড়ানো যে জায়েজ উনি দলিল দেয়, 40 রাত দোয়া পড়ানো যে জায়েজ উনি দলিল দেয়, কবরের পাশে যে আমরা দাঁড়ায় জিয়ারত করি উনি দলিল দেয়, আপনার আমরা যে হজ করতে যাইয়া নবীর রোজার পাশে কিভাবে দাঁড়াবো উনি দলিল দেয়। এটা মনে হয় জিনের মতো, আল্লাহ কি এলেন দিছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। সারা বাংলাদেশের কোন ওয়াহাবি জামাতি শিবির এখন পর্যন্ত তার সাথে বাসে আসে না। সে আমার বাসাতে এক দুই কোটি টাকার কিতাব আছে, কোন বিষয়ে পড়বে আমার নজরে আছে। বিশ্বাস করেন আমাদের জান আমাদের প্রাণ মুক্তি আপনার আল্লামা শায়খ নূর ইসলাম ফারুকী মরার পরে আমরা মনে করছি আমাদের বুঝে কিচ্ছু নেই। আল্লাহ একজন একজন করে একটা লোক পাঠাইয়া দেয় সুন্নি জোরে।